এখানে আমি উইন্ডো সিলেক্ট এবং ক্রচিং উইন্ডো সিলেক্টটা নিয়ে আলোচনা করব। যখন একাধিক অবজেক্টকে নির্বাচন করা হবে তখন এই উইন্ডো এবং ক্রচ উইন্ডোটার প্রয়োজন পড়ে। যদি উইন্ডোর মাধ্যমে আমি কমান্ড দেই তাহলে এই উইন্ডোর মধ্যে যে অবজেক্টগুলো পড়বে শুধু সেগুলো নির্বাচন হবে, এবং ক্রচিং উইন্ডোর মাধ্যমে যদি সিলেক্ট করতে চাই তাহলে যদি কোনো অবজেক্টের কিছু অংশ ভিতরে পড়ে সেটা নির্বাচন হবে। এখানে আমি উদাহরণের মাধ্যমে দেখাবো। প্রথমে আমি উইন্ডো সিলেক্টটা দেখাই। এখান থেকে ইরেজ টুলে ক্লিক করি, এখানে ক্লিক করি, এই চারটা বৃত্তকেই আমি এখানে দেখতে পাচ্ছি ব্লু রঙের একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে এর মাঝে নিয়ে আসবো। অর্থাৎ এই ব্লু রঙের রেক্ট্যাঙ্গেলের মাঝে যে অবজেক্টগুলো পুরাপুরি পড়বে সেটুকুন সিলেক্ট হবে। তো এবার মাউসটা ছেড়ে দেই, দেখতে পাচ্ছি চারটা নির্বাচন হয়েছে। এখন রাইট ক্লিক করলে এটা মুছে যাবে, আনডু। আবার আমি ইরেজে ক্লিক করি এবং এখানে আমি সিলেক্টেড এরিয়া এখান থেকে আঁকি। দেখতে পাচ্ছি এখানে আমি নিচে দুটো বৃত্তের কিছুটা অংশ আমি এখানে এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে নিয়ে আসছি। এবার যদি মাউসটা ছেড়ে দেই তাহলে যে চারটা বৃত্ত পুরোপুরি রেক্ট্যাঙ্গেলের ভিতরে পড়েছিল সে চারটা নির্বাচিত হয়েছে এবং বাকি দুইটার যে অংশ নিয়েছিলাম সে দুইটা নির্বাচন হয়নি। এটা হচ্ছে মূলত উইন্ডো সিলেক্ট। যদি আমি ক্রচিং উইন্ডো সিলেক্ট করতে চাই তাহলে বাঁদিকে যেতে হবে। আমি এখান থেকে মুভ টুলটা নির্বাচন করি, এখানে ক্লিক করি এবং বাঁদিকে যাই। এবার দেখতে পাচ্ছি গ্রিন একটা রেক্ট্যাঙ্গেল আসছে। উইন্ডোর যখন আমি সিলেক্ট করেছিলাম তখন দেখেছিলাম ব্লু রঙের একটা রেক্ট্যাঙ্গেল এসেছিলো এবং ক্রস উইন্ডোতে গ্রিন কালারের একটা রেক্ট্যাঙ্গেল আসবে। এ অবস্থায় আমি দেখতে পাচ্ছি দুইটা বৃত্তকে আমি সিলেক্টের ভিতরে নিয়েছি এবং আর দুইটা বৃত্তের কিছুটা অংশ আমি নেই। এবার নিচের দুইটা বৃত্তর কিছুটা অংশ নিলেও এ দুইটাও নির্বাচন হবে। মাউসটা ছেড়ে দেই তাহলে দেখতে পাচ্ছি নিচের দুইটাও নির্বাচন হয়েছে। আমি এখানে রোটেট টুলে ক্লিক করি, এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি ডানে যদি যাই তাহলে এটা হচ্ছে উইন্ডো সিলেক্ট, এবং উইন্ডো সিলেক্টটা বুঝতে হবে যখন এই রেক্ট্যাঙ্গেলটা ব্লু কালারে আসবে, এবং বামে যদি যাই তাহলে এটা হচ্ছে ক্রস উইন্ডো সিলেক্ট, এটা যখন গ্রিন কালার আসবে তখন বুঝতে হবে এটা ক্রস উইন্ডো সিলেক্ট হচ্ছে। এভাবে ডানে হচ্ছে উইন্ডো সিলেক্ট এবং বামে হচ্ছে ক্রস উইন্ডো সিলেক্ট। এবার আমরা একটা প্র্যাকটিক্যালি অনুসরণ করব। এটাকে জুম আউট করি, প্যান করে সামনে নিয়ে আসি, আর একটু জুম আউট, এখানে দেখতে পাচ্ছি একটা দাবার কোট। এই দাবার কোটের এই রোয়ে যে সিম্বলগুলো রয়েছে এগুলোকে আমি কপি করে এখানে নিয়ে যেতে চাই। তাহলে প্রথমে আমি এখানে কপি কমান্ডটা দেই এবং উইন্ডো সিলেক্ট করি। তো উইন্ডো সিলেক্ট করার জন্য শুধুমাত্র এগুলো উইন্ডোর মধ্যে আনতে হবে, এখানে ক্লিক করি, এটাকে পুরোপুরি এর মাঝে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি শুধু এই সিম্বলগুলো নির্বাচন হয়েছে এবং বাকি রেখা কোনো রেখাই এখানে নির্বাচন হয়নি। সিলেক্ট অবজেক্টটা বাদ দেই, বেস পয়েন্ট, এবং এটাকে এখানে নিয়ে ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছি এটা চলে গিয়েছে। ইস্কি চেপে কমান্ডটা বাতিল করি। এটা আমি উইন্ডো সিলেক্টের মাধ্যমে এটা করলাম। এবার আমি ক্রস উইন্ডোর মাধ্যমে এই দাগগুলোকে বাদ দিব। তাহলে এখান থেকে ইরেজ টুলের উপর ক্লিক করি, ক্রস উইন্ডোর মাধ্যমে হরিজন্টাল দাগগুলোকে নির্বাচন করি, আবার ক্রস উইন্ডোর মাধ্যমে ভার্টিক্যাল দাগগুলোকে নির্বাচন করি, রাইট ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি দাগগুলো বাদ হয়ে গিয়েছে। এভাবে উইন্ডো সিলেকশন এবং ক্রস উইন্ডো সিলেকশনের মাধ্যমে কোনো অবজেক্ট, অর্থাৎ যখন একাধিক অবজেক্ট থাকে তখন সাধারণত এই কমান্ডটা দিতে হয়, এই অবজেক্টগুলোকে বিভিন্নভাবে নির্বাচন করা যায়।